আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুন তসবি কলো রব, তসবি কলো রব, আল্লাহ আমার রব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন, আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভেলু নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আকলিমা গোমিদা থেকে বলছি। জি বলুন ভাই, আমার কিছু প্রশ্ন ভাই। জি বলুন। হ্যাঁ, আমি এই যে মনে করেন নামাজ, আমরা নামাজ পড়ি, নামাজের শেষে শেষ বৈঠকে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ার পরে যে দোয়াগুলা, যেমন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া রাব্বির হামহুমা, এগুলা কি বলা যাবে কিনা? জি। আমার আরেকটা প্রশ্ন হলো, আমি যতটুকু পারি আল্লাহর দরবারে নকল নামাজ, কোরআন শরীফ নামাজ ঠিকভাবে পড়ি, চেষ্টা করি সবকিছু ইয়া করার জন্য, তারপরও আমার ঘরে বিপদ আপদ একটার পর একটা একটা পর আল্লাহ আমাকে, আমি আর কি করলে আপনি আমাকে একটু জানাবেন। আরেকটা প্রশ্ন, আমি আমার হাজবেন্ডকে নিয়ে হজে যাইতে চাই, কিন্তু উনি রাজি হচ্ছে না, আমাকে অনুমতি দিছে, আমি অলরেডি রেজিস্ট্রেশন করছি, এটা কি আমার ঠিক হবে ভাই? আমাকে প্রশ্ন গুলা একটু দিলে আমি একটু ইয়া হবো, লাইন পাই না, আজকে অনেকদিন পরে লাইন পাইছি। স্বামীর অনুপস্থিতিতে আপনি হজে কার সাথে যাবেন? আপনার মাহরাম অনুমতি, আমাকে অনুমতি দিছে উনি, এখন যাবেন না। অনুমতি দিয়েছেন আমরা বুঝতে পেরেছি, কিন্তু আপনার সাথে কে যাবে, আপনার মাহরাম কে যাবে? আমার ছোট বোন জামাই যাবে, আমার ছোট বোন জামাই যাবে, আবার ছোট বোন জামাই জামাই যাবে। জি, আর কে যাবে? ছোট বোন জামাই আর ছোট বোন আর আমার বোনের মেয়ের হাজবেন্ড যাবে। বোনের মেয়ের হাজবেন্ড যাবে, ধন্যবাদ আপনাকে। আমাদের এবং কয়েকটি প্রশ্ন করেছেন, উনি নামাজের শেষ বৈঠকে তাশাহুদ মাসুরা পড়ে আর কি কি দোয়া করতে পারবেন? ধন্যবাদ। নামাজের শেষ বৈঠকে আপনি তাশাহুদ, দরুদ, দোয়া মাসুরা যেগুলো আছে, যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে করতে বলেছেন অথবা সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়েছে, সেগুলো করার পরে আপনি অন্য দোয়া করতে চাইলে আপনি অন্য দোয়া করতে পারবেন। অন্য দোয়া করাটা জায়েজ, তাই আপনার জন্য জায়েজ আছে, আপনি অন্য দোয়াগুলো করতে পারেন। যদি আপনি দোয়া জানা থাকে, আপনি সুন্নার যে দোয়াগুলো আছে উত্তম হচ্ছে সেগুলো করা। অর্থাৎ আমরা যখন যে কোনো দোয়া করব, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটুকু করেছেন হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, আমরা চেষ্টা করব সেটা অনুসরণ করার জন্য। কিন্তু যদি আমাদের জানা না থাকে, আমরা যেখানে দোয়া করতে আমাদেরকে অনুমতি দেওয়া আছে সেখানে আমরা যে কোনো ধরনের দোয়া করতে পারবো, এটি জায়েজ। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালিয়াতাখাইয়ার মা ইয়াশা উমিনাদ দোয়া, হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ফালিয়াতাখাইয়ার মা ইয়াশা উমিনাদ দোয়া, সে যেন মানে তার যেভাবে সম্ভব হয়, যতটুকু সম্ভব হয় সে দোয়া করে, তার মানে স্বাধীনভাবে সে দোয়া করতে পারে, যা ইচ্ছা সে দোয়া করতে পারে, তাই এটা আপনার জন্য জায়েজ রয়েছে। আমাদের বোন আরও প্রশ্ন করেছেন, উনি ইবাদত বন্দেগী করেন, নফল ইবাদত করেন, নামাজ পড়েন, এরপরেও ওনাদের জীবন অনেক বিপদ আপদ, এর থেকে মুক্তির উপায় কী? এই বোন যে কথাটি বলেছেন, আসলে তিনি ইবাদতের ক্ষেত্রে তিনি ভালো কথাই বলেছেন, যে তিনি ইবাদত করেন, নফল ইবাদত করেন, আল্লাহ হাবুল আলমিনের এই যে সমস্ত আজকার আছে বা যেগুলো আছে সেগুলো করেন, কিন্তু আসল জিনিস উনি করেন না, আসল জিনিসটা তিনি করেন না। সেটা হচ্ছে আপনি প্রথম যে জিনিসটা আল্লাহ তাআলা করতে বলেছে আল্লাহর বান্দাদেরকে, সেটা আপনি করেন নাই, সেটা হলো ধৈর্য। ওয়াস্তাঈনু বিস সাবরি ওয়াস সালাহ,
ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলা সাহায্য মানে গ্রহণ করো। আপনার বক্তব্য থেকেই বোঝা গেছে যে মূলত ধৈর্য আপনার এখানে নেই, যদি ধৈর্য থাকতো তাহলে আপনি এই বক্তব্য দিতে পারতেন না। এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন ওয়াসাবরু নিসফুল ইমান, তো যেটা মূলত ইমানের অর্ধেক, ইমানের অর্ধেক বিষয়। তাই আপনি মানে ধৈর্য ধারণ করার জন্য চেষ্টা করবেন, ধৈর্য কাকে বলা হয় সেটাও জানতে হবে অবশ্য, মানে ধৈর্য ধারণ করার জন্য চেষ্টা করবেন। এটা হলো প্রথম পয়েন্ট যেটা আপনার এখানে আমরা আপনার বক্তব্য থেকে ত্রুটি দেখেছি। দ্বিতীয় নম্বর যে বিষয়টি সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন যা করবেন এটা আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন, বিপদ আপদের জন্য নয়। মানে এখানে মানে বান্দার গলদ রয়ে গেছে, বান্দা আমরা অনেকে মনে করে থাকি যে শুধু বিপদ আপদের বাঁচার জন্য মানে আমরা আল্লাহ তালার জন্য ইবাদত করছি অথবা আল্লাহ তালার জিকির আজকার করছি না ফল ইবাদত করছি বিপদ আপদ থেকে বাঁচার জন্য, যখন বিপদ আপদ উঠে তখন এটা হচ্ছে ইবাদত করতে হবে তো আল্লাহ সন্তুষ্টির জন্য। ইবাদতের মৌলিক বিষয় হচ্ছে মানে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইবাদতটা করতে হবে, এটা মক্কার মুশরিকদের কাজ ছিল এটা, যে সেটা হলো এই তারা যখন কোনো বিপদ আপদের মধ্যে পড়ত মানে তখন মানে আল্লাহ তালাকে ডাকতো, আর যখন বিপদ আপদে মুক্ত হয়ে ভুলে যেত তখন আল্লাহ তালাকে ভুলে যেত। এই জন্য ইবাদতের মৌলিক বিষয় হচ্ছে আলী ইবাদত ফি শিদ্দাতি ওয়া রাখা, আপনি কঠিন অবস্থায় এবং আপনি ভালো অবস্থায় দুই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্যিকার ইবাদত করলে তাহলে দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কঠিন অবস্থায় আপনি যে মানে বিপদে পড়ে গেছেন সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন। এবং এটা এই দুটি মানে যে দুটি কথা বলা হয়েছে মূলত খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় ভালো করে উপলব্ধি করার জন্য চেষ্টা করুন, তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলার সাহায্য আসবে। তারপরেও আল্লাহ তাআলার কাছে আল্লাহর বান্দা যে কোনো সময় দোয়া করতে পারেন আল্লাহ তাআলার সাহায্যের জন্য। প্রসঙ্গত এখানে বোধহয় একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন, বিপদ আপদ থেকে মুক্তির জন্য তো আমরা আল্লাহর কাছে পানা চাবো সাহায্য চাবো, কিন্তু বিপদ আপদ কি শুধু ক্ষতির বিষয়? বিপদ আপদ কি অনেক সময় আমাদের মুক্তির বার্তা দেয় না? না, সেটা হলো বিপদ আপদের মানে বিপদ আপদকে তো আমরা মানে মানে স্বাভাবিকভাবে অনেকে মনে করে থাকি যে মনে হয় এটা একটা ক্ষতিকর, এটা ক্ষতিকর, কিন্তু আসলে ব্যাপারটা এমন নয়। বিপদ আপদের বিষয়েও কথা রয়েছে, বিপদ আপদ মূলত সব দিক থেকে ক্ষতিকর, ব্যাপারটি এমন নয়, এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হতে পারে, আল্লাহর পক্ষ থেকে এই বিপদের মাধ্যমে অন্য কোনো ফাঁদও আসতে পারে, বান্দার জন্য মাননীয়ের বিষয় হতে পারে, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে বান্দার কোনো বড় ধরনের সমস্যা যেটা আছে সেখান থেকে আল্লাহ তাকে মুক্ত করেন। বিপদ আপদ অনেক মানে অর্থ বহন করে, ওখানে আমাদের অনেক কিছু জানার আছে। উনি আরও প্রশ্ন করেছেন যে উনি হজে যেতে চান কিন্তু ওনার স্বামী যেতে চান না, আবার স্বামী অনুমতি দিয়েছেন, এখন উনি যাবেন ওনার যাদের সাথে সেখানে ওনার বোনের স্বামী আছে এবং বোনের মেয়ের ছেলে আছে, এদের সাথে কি উনি যেতে পারবেন হজে? না, আপনি উনি যাদের কাউকে বলেছেন এরা কেউ এখানে মূলত আপনার মাহারাম হিসেবে নেই। আপনি যে বলেছেন বোনের মেয়ের ছেলের কি অবস্থা? বোনের মেয়ের ছেলে না, বোনের মেয়ের ছেলে তো তুই বলেন নাই, বলেছেন না না মেয়ের ছেলে আমি শুনি নাই, যাই হোক আমি যেটা শুনেছি নোট করেছি, সাথে ওনার আমি প্রশ্ন করলাম আর কে যাবেন, তুমি আমার বোনের মেয়ের ছেলেও যাবে, বোনের মেয়ের ছেলে বোনের মেয়ের জামাইয়ের কথা উনি বলেছেন, বোনের মেয়ের জামাই আমি লিখে, জি আচ্ছা আচ্ছা জি, তাহলে যেতে পারবেন না? না না, তার মাহারাম নেই। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি, আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম, আমি শাহরিয়ার বলছি নাখালপাড়া। আসসালাম, জি ভাইয়া বলুন। জি, আমার দুটো প্রশ্ন, একটি প্রশ্ন হচ্ছে আমরা যে ফরজ সালাতের আগে চার রাকাত যে সুন্নত নামাজ পড়ি সেটা কি দুই দুই করে পড়া উত্তম নাকি একসাথে চার রাকাতও পড়া যাবে? জি, এটি একটি। আরেকটি হচ্ছে আসলে যিনি মোতারাম আছেন এখানে আমি ওনার অনেক মাসালাই ফলো করি, আমি চাচ্ছি আসলে সরাসরি যদি ওনার সাথে যোগাযোগ রাখা যায় তাহলে আরো বিশেষভাবে দিনের কিছু বিশেষ জ্ঞান অর্জনের ক্ষেত্রে আমি হয়তো বা দিক নির্দেশনা পেতে পারি, যেটা আসলে এই অনুষ্ঠানের মাধ্যমে পাওয়াটা অনেক সমস্যা আর কি, পাওয়া যায় না। এই ব্যাপারে মোতারামের সাথে যদি সরাসরি কোনো যোগাযোগের ব্যবস্থা থাকে। জি ধন্যবাদ, ফোন নাম্বারটি দিতে থাকি আপনাকে, ধন্যবাদ আপনাকে। ওনার প্রথম প্রশ্ন, ফরজ নামাজের আগে যে সুন্নত নামাজ পড়েন সেটা কি চার রাকাত একসাথে পড়বেন না দুই রাকাত দুই রাকাত চার রাকাত এভাবে পড়বেন? উত্তম হচ্ছে মূলত দুই রাকাত করে পড়া। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত একটি হাদিস যেটি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ তার মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন, সালাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, রাতের নামাজ এবং দিনের নামাজ নফল নামাজগুলো অতিরিক্ত নামাজগুলো দুই রাকাত করে পড়ার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন। বাকি যদি কেউ একসাথে চার রাকাত পড়েন তাহলে এটা
গ্রহণযোগ্য, এটি জায়েজ না জায়েজ নয়। কিন্তু আমরা পরিপূর্ণ যদি করতে চাই তাহলে অবশ্যই দুই রাকাত দুই রাকাত করে পড়লেই সালাতটা পরিপূর্ণ হবে। নফল সালাতগুলো দুই রাকাত করে পড়াটাই হচ্ছে মূলত পরিপূর্ণতার একটা দলিল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য রাতের নামাজগুলো যখন আদায় করতেন নফল নামাজগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকাত করে পড়তেন। আপনার দ্বিতীয় যে বিষয়টি, আপনি ডক্টর সাইফুল্লাহর সাথে ব্যক্তিগতভাবে কিছু বিষয়ে আলোচনা করতে চান, আলাপ করতে চান, আপনি ওনার ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন। তো মানে এখানে ওনার ফোন নম্বর বলতে পারছি না, আপনি এনটিভির সাথে যোগাযোগ করে ওনার ফোন নম্বর নিয়ে ওনার সাথে যোগাযোগের যে সুযোগ সেটা পেতে পারেন। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চাঁদপুর থেকে বলছি। জি ভাই, একটু জোরে বলেন, আপনার প্রশ্ন বলেন জোরে। আমি চাঁদপুর থেকে বলছি। জি, আপনাকে শুনতে পাচ্ছি। জি, প্রশ্ন করুন। সূরা নিসার 3 নম্বর আয়াত আর সূরা মুমিনের 5 নম্বর আয়াতে যে অধিকারভুক্ত দাসের কথা বলা হয়েছে। জি, এই অধিক সূরা নিসার 3 নম্বর আয়াত। জি, আর সূরা মুমিনের 5 নম্বর আয়াতে। জি, যে অধিকারভুক্ত দাসের কথা বলা হয়েছে। কি অধিকারভুক্ত? অধিকারভুক্ত দাসের কথা বলা হয়েছে। বুঝতে পেরেছেন? জি 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 জি। এই অধিকারভুক্ত দাসী বলতে কি বোঝানো হয়েছে এটা একটু জানতে চাই। জি। আর একই দিনে ইশরাক ও ফজর নামাজ আদায় করা যাবে কিনা, আর এই নামাজ একটানা করা লাগবে না মাঝে মাঝে পড়লে চলবে? জি, ধন্যবাদ আপনাকে। আমাদের হয়ে সূরা নিসার 3 নম্বর এবং মোমিনুনের 7 নম্বর আয়াতের নিরিখে কি অধিকারভুক্ত জাতি নাকি একটা প্রশ্ন করলেন, এটা কি, এটার ব্যাখ্যাটা কি? এভন যে প্রশ্নটি করেছেন যে সূরা আল মুমিনুনের মধ্যে অথবা সূরা নিসার মধ্যে কোরআন কারিমের অনেকগুলো আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে দাসীদের কথা উল্লেখ করেছেন, অধিকারভুক্ত দাসী দাসী জাতি না, দাসীর কথা উল্লেখ করেছেন। এটা দাসী বলতে যে সমস্ত দাসীদেরকে কেনা হতো তখনকার সময়, দাসী দাস দাসী বিক্রি সেই সময়ের প্রেক্ষাপটে, হ্যাঁ মানে যে সময় দাস দাসী বিক্রি হতো তখনকার সময়ের বিধান এখানে আলোচনা করা হয়েছে। দাস দাসী যদি থাকে তাহলে এদের বিধান হচ্ছে এটি, কিন্তু বর্তমানে দাস দাসী বেচা কেনা হয় না, বর্তমানে দাস দাসী বেচা কেনা হয় না, তাই মানে এটা এই ওই দাস দাসীদের বিধান নয়। আর অধিকারভুক্ত দাস দাসী বলতে আমাদের অনেকে এটা বুঝেন না, অথবা অনেকে এটাকে একটা ভুল ব্যাখ্যার মধ্যে নিয়ে যান, সেটা হচ্ছে এই মনে করে থাকেন যে যারা কর্মচারী আছে, যারা কাজ করেন অথবা ঘরের মধ্যে যারা কাজ করে থাকেন তারা মূলত না, এটা এটা হচ্ছে যাদেরকে কেনা হয়ে থাকে, যারা একেবারে আপনার মালিকানাভুক্ত, অধিকারভুক্ত মানে অধিকার নয়, মালিকানাভুক্ত, মালিকানাভুক্ত, যে এখানে অধিকার শব্দ শুদ্ধ নয়, মালিকানাভুক্ত। তো এরা তো আপনার মালিকানাভুক্ত কেউ না, এরা তো চুক্তি ভিত্তিতে কাজ করে, হ্যাঁ এরা হচ্ছে আপনার মানে এদেরকে বলা হয় থাকে শরীয়তে পরিভাষায় আজির, মানে এরা কর্মচারী, কর্মচারী উজরার বিনিময়ে মানে টাকার বিনিময়ে আপনার কাজ করতেছে, টাকার বিনিময়ে কাজ করতেছে। সুতরাং এদেরকে বোঝানো হয়নি, বোঝানো হয়েছে ওই সমস্ত মানে মহিলাদেরকে যারা মালিকানাভুক্ত ছিল, যারা দাসী হিসেবে যাদেরকে ক্রয় করা হতো তাদের কথা বোঝানো হয়েছে। এই ধরনের দাসীর বর্তমানে মানে পৃথিবীর দু একটা রাষ্ট্রে থাকলেও সেটা একেবারেই নগণ্য তুচ্ছ, কিন্তু এটা মানে খুব উল্লেখযোগ্য সংখ্যক নয়, নাই বললেই চলে। ওনার আরেকটি প্রশ্ন, উনি কি একসাথে ইশরাক এবং চাষতে নামাজ পড়তে পারবেন? আর এই নামাজগুলি কি উনি সবসময় পড়তে হবে না মাঝে মাঝে ছেড়ে দিলেও চলবে? এক নম্বর কথা হচ্ছে ইশরাক এবং চাষতের নামাজ এটা একই নামাজ, একটু দেরি করে পড়লে চাষতের নামাজ মানে বলবেন আর একটু আগে পড়লে এটাকে ইশরাক বলবেন, এটা কি বুঝতে পারলাম কি না? মানে সূর্য উদিত হওয়ার পরপর যদি আপনি আদায় করেন এটাকে বলা থাকে ইশরাকের নামাজ, আর যদি সূর্য উদিত হওয়ার আর একটু পর করে পড়েন যখন এই মানে মোটামুটি নাস্তার সময় হয়ে যায় অথবা সূর্য উত্তপ্ত হয়েছে, উত্তপ্ত হয়ে যায় এরকম, তখন এটাকে চাষতের নামাজ বলা হয়। আবার কোন কোন হাদিসের মধ্যে এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতুল আউয়াবিন, আউয়াবিনের নামাজ, একই জিনিস, একই বক্তব্য, একই কথা, শুধুমাত্র সময়ের পার্থক্যের কারণে এটার নামের পার্থক্য রয়েছে। তবে ওয়াক্তের কারণে মানে দুইটা ফজিলতের মধ্যেও বক্তব্য আছে, ফজিলতের মধ্যেও মানে ভিন্ন বক্তব্য রয়েছে, বাকি এটি আপনি মানে আদায় করতে পারবেন, এটা আপনার জন্য আদায় করা যায়। ইশরাক আদায় করলেই যথেষ্ট, আপনি আর চাষ আদায় করার দরকার নেই, কিন্তু
ইশরাক চাষ দুইটা আপনি যদি মনে করেন যে না আপনি আদায় করতে চাই, দুইটা দুই ওয়াক্তে মানে দুই সময় আদায় করতে চাই, সেটা আপনার জন্য জায়েজ রয়েছে। এরপরে যে মাসআলাটি আলোচনা করেছেন সেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো এই নফল ইবাদত অথবা অন্য কোনো অতিরিক্ত ইবাদত যেগুলো আছে সেগুলোর মধ্যে উত্তম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে মানে আদওয়ামুহা, যেটা কন্টিনিউয়াসলি করা হয়, নিয়মিত করা হয়ে থাকে, সেটা কম হোক ওয়া ইন ক্বাল্লা যদিও কম হয়। তাই আপনি যদি এটা নিয়মিত করেন তাহলে আপনার এই আমলটুকু আল্লাহ সুবহানাহু তাআলার কাছে অত্যন্ত প্রিয় আমলে পরিণত হবে। এই জন্য নফল আমল অতিরিক্ত আমল মূলত আমরা কম হলেও নিয়মিত করার জন্য চেষ্টা করব, এটি হচ্ছে রাসূলুল্লাহ সুন্নাহ। ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো নফল আমল শুরু করতেন সেটা কোনো কারণবশত হলেও নবী সাল্লাহ আলী ইসলাম মৃত্যু পর্যন্ত আর সেটা কী করেন নাই, নবী সাল্লাহ আলী ইসলাম ছেড়ে দেন নাই, বরং এটা কন্টিনিউ করেছেন। এটাই প্রমাণ করে যে নবী সাল্লাহ আলী ইসলাম মূলত নফল ইবাদতের ক্ষেত্রে মানে মোদাওয়ামাত যেটাকে বলা হয় এটা মানে নিয়মিত করার বিষয়টি অব্যাহত মানে রাখার বিষয়টি নবী সাল্লাহ আলী ইসলাম এটা সুন্নায়ের মধ্যে অন্তর্ভুক্ত নবী সাল্লাহ ইসলাম করতেন। এটা হলো নিয়ম, এটা হলো পদ্ধতি। কেউ যদি আপনি কখনো মিস করেন এতে কি গুণা হবে? না, নফল ইবাদতের ব্যাপারে গুনার মাস আড়াই আসবে না। জি, নফল ইবাদতের ব্যাপারে গুনার মাস আড়াই আসবে না। প্রিয় দর্শক, আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হ্যাঁ, আমি ঢাকা থেকে বলছি, আমার নাম নাজিম রহমান। জি বলুন। আমার একটা প্রশ্ন যে আমার একটা ভাই মারা গেছে, আমি একটা কোরআন খতম দিতেছি তার উদ্দেশ্যে, তো আমি কিভাবে দোয়াটা করব? ধন্যবাদ আপনাকে। ভাই মারা গেছেন, আপনি তো শোককাতর, ভাইয়ের জন্য কিছু করতে চান, কোরআন খতম করতে চান, ভাইয়ের উদ্দেশ্যে বলেছেন, এসব বিষয়ে কি বলবেন? এই বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন। কোরআন খতম করেন আপনি ভালো, কোরআন খতম করলে আপনি স্বভাব পাবেন, কিন্তু আপনার ভাইয়ের জন্য কোরআন খতম করছেন এই কাজটি আপনার সুন্নাহ পরিপন্থী কাজ, হাদিস দ্বারা প্রমাণিত হয়নি, সুতরাং এটা আপনি ভুল কাজ করতেছেন। বরং কোরআন খতম করুন আল্লাহর সন্তুষ্টির জন্য, আপনি কোরআন খতম করুন দোয়ার জন্য, এরপরে খতম আল্লাহর সন্তুষ্টির জন্য, এরপর ভাইয়ের জন্য দোয়া করতে পারেন। এরপরে কোরআন খতম করে আর আপনি আপনার ভাইয়ের জন্য দোয়া করুন, শুধু কোরআন খতম এরপরে দোয়া করবেন ভাইয়ের জন্য, নাকি আসলে ভাইয়ের জন্য আপনি যে কোনো সময় দোয়া করতে পারেন? যে কোনো সময় দোয়া করতে পারেন, এবং সবচেয়ে উত্তম কাজ হচ্ছে মূলত তার জন্য দোয়া করা। যদি আপনি দোয়া করেন এটা সবচেয়ে ভালো কাজ হবে, আপনি দোয়া করার জন্য চেষ্টা করুন। বাকি কোরআন খতম আপনি নিজে করতে পারেন, কোনো অসুবিধা নেই, আপনি কোরআন খতম করুন, এতে আপনিও সওয়াব পাবেন। তারপর আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমি একটা কোরআন খতম করেছি, আপনি কবুল করেন এবং মেহরবানি করে আমার ভাইকেও ক্ষমা করে দেন, তারপরে আল্লাহ তাআলার কাছে এভাবে দোয়া করতে পারেন। আমরা টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম, আমার নাম নাজিমুদ্দিন শাহ। জি ভাইয়া বলুন। আচ্ছা, ওই সুরা ফাতিহার শেষে দোয়াল দিন বলবো, একটা প্রশ্ন। জি জি, বুঝতে পারিনি। সুরা ফাতিহা, সুরা ফাতিহার শেষে যে দোয়াল দিন বলবো না জোয়াল দিন বলবো? ও, দোয়াল দিন না জোয়াল দিন, অনেক পুরনো প্রশ্ন ভাইয়া, ধন্যবাদ। আর কিছু বলবেন? আরেকটি প্রশ্ন আছে ভাই। ওই জুমার নামাজ মাঠে পড়া যাবে কিনা? মাঠে? আচ্ছা জি, ধন্যবাদ আপনাকে। আপনি একটি খুবই পুরাতন প্রশ্ন নিয়ে এসেছেন, সূরা ফাতিহা দোয়াল্লিন বলবেন না জুয়াল্লিন বলবেন? হ্যাঁ, ধন্যবাদ। আসলে এটি আমরা জানি যে কোরআনে কারিম মূলত আরবি ভাষায় অবতীর্ণ হয়েছে। আরবরা কোরআনকে যেভাবে তেলাওয়াত করে বা আরবি ভাষায় মানে আরবি যে ওয়ার্ডগুলো আছে সেগুলোর উচ্চারণ যেভাবে হয়ে থাকে সেভাবে উচ্চারণ করাটা হচ্ছে সুন্নাহ, এবং এটাই হচ্ছে মূলত মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে তেলাওয়াটাই শিক্ষা দিয়েছেন। দোয়াল্লিন আর জোয়াল্লিন এই নিয়ে এক বিশাল মতবিরোধ আগে ছিল, পরবর্তী সময় আলহামদুলিল্লাহ অনেকটা কেটে গিয়েছে। জোয়াল্লিন শব্দ শুদ্ধ নয়, এটা জোয়া নয়, জোয়া একটা ত জোয়া একটি রয়েছে আরবি ভাষায়, এটা হচ্ছে মূলত দদ, এটা হচ্ছে দদ ওলা দলিন। এখানে মূলত উচ্চারণটা একটু নরম হবে, মানে দোয়ের উচ্চারণটা, দোয়াদের উচ্চারণটা একটু নরম হয়ে থাকে, এটাই হলো মূলত পার্থক্য। আর এই উচ্চারণটা একটু কঠিন, তবে এটা দোয়াদের উচ্চারণ আপনারা দেখতে পাবেন, আপনারা যদি বিশেষ করে বর্তমান হারাম, হারামে মক্কি বলেন মানে মক্কার যে হারাম রয়েছে, অথবা হারামে মাদানি বলেন মদিনার যে হারাম রয়েছে, সেখানে যদি আপনারা
আমাদের ইমাম সাহেবদের কেরাত যদি আপনারা শুনেন তাহলে আপনারা দেখবেন যে তাদের কেরাতের মধ্যে স্পষ্ট রয়েছে তারা মূলত ওয়ালা দলিন স্পষ্ট করে উচ্চারণ করে থাকেন, মানে এদের এদের মধ্যে মানে যারা কেরাতের মধ্যে সবচেয়ে বড় পণ্ডিত মানে পাণ্ডিত্য লাভ করেছে মানে প্রজ্ঞা লাভ করেছে বা পড়ালেখা তাদের কেরাতের মধ্যে বেশি, শেখ আলী আব্দুর রহমান আল হুজাইফি, আলী আব্দুর রহমান আল হুজাইফিয়ের ক্যাসেট পাওয়া যায়, তার ক্যাসেট থেকেও আপনি কেরাতটা শুদ্ধ করে নিতে পারেন। চমৎকার পরামর্শ আমরা পেলাম। আজকাল তো ভাইয়া টেলিভিশনের মাধ্যমে আমরা মক্কা শরীফের মদিনা শরীফের নামাজের দৃশ্য দেখতে পারি, উচ্চারণ দেখতে পারি, সেখানে ফাতিহা কীভাবে পড়া হয় সেটা আমরা অনুসরণ করতে পারি আর ক্যাসেটের সাহায্য নিতে পারি। আরেকটি প্রশ্ন করেছেন যে জুমার নামাজ কি মাঠে পড়া যাবে? হ্যাঁ, জুমার সলাত যদি লোকজন উপস্থিত হয় তাহলে মাঠে আদায় করতে কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই, মাঠেও আদায় করতে পারবেন, মসজিদেও আদায় করতে পারবেন। আপনি শর্ত হচ্ছে এখানে উপস্থিত থাকতে হবে, লোকেরা থাকতে হবে, ইমাম থাকতে হবে, খুতবা হতে হবে। আমরা জানলাম প্রিয় দর্শক। আরেকটি টেলিফোন নিচ্ছি, আসসালামু আলাইকুম। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আচ্ছা, সালাম আলাইকুম। আমার একটা প্রশ্ন ছিল, আমি আমার আম্মু হজে যেতে যাচ্ছে, আমার আব্বু যাচ্ছে না, কিন্তু আম্মুর সাথে আম্মুর দুইজন বোন, বোনের মেয়ের জামাই, এরপর বোনের স্বামী যাচ্ছে, তো দুই বোনের সাথে যাচ্ছে, আমার আম্মু কি যেতে পারবে না? এটাই আমার প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। বুঝলাম না, স্ত্রীরা হজে যেতে চান, স্বামীরা যেতে চান না। আগে আমরা একটি প্রশ্ন পেয়েছি, এখন ওনার আম্মা যেতে চান, আব্বা যেতে চান না, এখন তাদের সাথীর মধ্যে রয়েছে, বোনের জামাই রয়েছে, বোনের মেয়ের জামাই রয়েছে, তো এই অবস্থায় কি উনি হজে যেতে পারবেন? না, আপনার মাহরাম যদি না থাকে আপনি হজে যেতে পারছেন না, যেহেতু আপনার হজের জন্য মানে সফরের জন্য আপনার প্রয়োজন আছে মাহরামের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই নারী মানে তিন দিন তিন রাতের পথ সফর করবে না তার সাথে মাহরাম ছাড়া, যে আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান এনেছে। সুতরাং এই কাজ আপনার করার প্রয়োজন নেই, রাসূলুল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা করার কোনো প্রয়োজন নেই। এখানে বিষয়টি হলো মহিলাদের হজে যাওয়ার সময় শুধু শারীরিক সামর্থ্য, আর্থিক সামর্থ্য থাকলে হবে না, শর্তের মধ্যে মাহরাম রয়েছে, মাহরাম আছে। তো মাহরামের মধ্যে কারা অন্তর্ভুক্ত হবেন? মাহরামের মধ্যে যাদের সাথে বিবাহ হারাম, যে চোদ্দ জন, এদের মানে আপনি সূরা আন-নিসা-এর প্রথম যে আয়াতগুলো রয়েছে সেগুলো পড়ে নিন, তাহলে আপনি জেনে যাবেন যারা যাদের সাথে বিবাহ হারাম, তার মধ্যে আপনার স্বামী আপনার জন্য মাহরাম। আমরা জানলাম প্রিয় দর্শক। আরেকটি টেলিফোন নিচ্ছি, আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম মইনুন, আমি বাড্ডা থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমার একটা প্রশ্ন হচ্ছে, আমাকে কয়েকদিন আগে একজন আমাকে আসলে একটা আয়াত দেখিয়েছিল, সূরা বাকারার 62 নাম্বার আয়াত, তো আয়াতটা পড়ার পরে মানে বাংলা নম্বরটা দেখার পরে আমি একটু কনফিউজ হয়ে গেছি, এটার কি কোনো ব্যাখ্যা কি দিতে পারবেন? আপনি কনফিউজড হয়েছেন কোন বিষয়ে? কনফিউজড যেমন আমরা যেটা জানি যে মুসলিম আমরা আল্লাহ, আল্লাহর রসুল মানে কলেমা এবং কলেমার উপর বিশ্বাস রাখতে হবে, আল্লাহর রসুলের উপর বিশ্বাস রাখতে হবে, বাট ওইখানে ওই আয়াতটাতে শুধু আল্লাহ মানে সৃষ্টিকর্তা এবং পরকালের উপরে বিশ্বাস, এই দুইটাকে এমফাসিস করেছে বাট এই আল্লাহ রসুলের কথা এমফাসিস করে নাই, যার ফলে এবং এইগুলো যারা বিশ্বাস করবে তারা পরকালে আপনার একটা পুরস্কৃত হবে বা এরকম কিছু একটা এরকম আছে, এইটা একটু আমাকে যদি অনুগ্রহ করে একটু বলে দিতেন ব্যাখ্যাটা। জি ভাই, খুব ধন্যবাদ, গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কোরআন কারিমে এ ধরনের আয়াত একটা নয়, শুধু আপনি সূরা বাকারার কথা বলেছেন, তো কোরআন কারিমে এ ধরনের আয়াত মূলত তিন জায়গায় রয়েছে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন মানে আল্লাহর প্রতি ইমান, এটাই মূলত ইমানিয়াতের, ইমানের যত দিক আছে সবগুলিকে অন্তর্ভুক্ত করে, সবগুলিকে অন্তর্ভুক্ত করে। সুতরাং আল্লাহর প্রতি ইমান আনলে আল্লাহ রাসূলের প্রতি ইমান আনতে হবে, আখিরাতের প্রতি ইমান আনতে হবে, মানে আল্লাহর প্রতি ইমান এর সাথে সবটাই অন্তর্ভুক্ত। ফলে আখরাতের বিষয়কে কেন বিশেষ করে উল্লেখ করা হয়েছে, বিশেষ করে আখরাতের বিষয়টি উল্লেখ করা হয়েছে এই জন্য যেহেতু আখরাতের পুনরুত্থান এটি মানুষের হিসাব নিকাশের সাথে জড়িত, মানুষের আমলের পরিবর্তনের সাথে জড়িত, এই জন্য সেখানে সতর্ক করার জন্য মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখরাতের কথা আবার স্মরণ করে দিয়েছেন। কিন্তু
এতটুকুই যথেষ্ট ঈমান বিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে দুটি আয়াতের মধ্যে স্পষ্ট করে বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, শুধু এতটুকুই রাব্বুনাল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যে ঈমান রয়েছে, ঈমানটা যদি কেউ আনে তাহলেই এটা তার জন্য যথেষ্ট। কিন্তু এই ঈমানটা আনাটা জানতে হবে যে ঈমান আনাটার অর্থ কী। ঈমান আনার মধ্যে মূলত ঈমানের মৌলিক যে বিষয়গুলো রয়েছে সবগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত ঈমান আনার। এই জন্য ঈমান এর সংজ্ঞা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা গিয়ে যাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো মাল ঈমান, ঈমান কী, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে আনতুমিনা বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। হাদিসে জিব্রিলের মধ্যে, সহিহ বুখারী ও মুসলিমের মধ্যে এসেছে, এই যদি তুমি ঈমান আনতে হয় তাহলে তোমাকে এই ছয়টি বিষয়ের উপর ঈমান আনতে হবে। ঈমানের যে ছয়টি স্তম্ভ আছে এগুলো ঈমান বিল্লাহের মধ্যে অন্তর্ভুক্ত, প্রত্যেকটাই ঈমান বিল্লাহের মধ্যে অন্তর্ভুক্ত। কোথাও এটাকে ডিটেলস আলোচনা করা হয়েছে, কোথাও আল্লাহ সুবহানাহু তাআলা ডিটেলস করেননি, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র ঈমান বিল্লাহের কথা আলোচনা করেছেন, কোথাও আল্লাহ সুবহানাহু তাআলা ঈমান বিল্লাহ আর ইয়ামুল আখিরের কথা আলোচনা করেছেন। যেহেতু ঈমান বিল্লাহ আর ইয়ামুল আখিরের মধ্যে ইয়ামুল আখিরের জাজার সাথে সম্পৃক্ত আমার, আর ঈমান বিল্লাহ আমলের সাথে সম্পৃক্ত, এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা বান্দার জন্য যেটা প্রয়োজন, হেদায়েতের জন্য যেটি প্রয়োজন, সেই দিকটাকে আল্লাহ সুবহানাহু তাআলা স্পষ্ট করে তুলে ধরেছেন। এখানের মধ্যে আরেকটি বিষয় আমাদের দর্শকদের সামনে আমরা পেশ করতে পারি, আমরা যদি শুধু বিচ্ছিন্নভাবে পবিত্র কোরআনের এক একটি আয়াত নিয়ে সেখানে আমাদের জ্ঞানকে সীমাবদ্ধ করি তাহলে এই ভাইদের মতো আরও অনেকে কনফিউজ হতে পারেন। ইমানের বিষয়ে কি শুধু সূরা বাকারার 62 নম্বর আয়াতে বলা হয়েছে, আর কোনো জায়গায় কি বলা হয়নি ইমানের বিষয়ে, হাদিসে কি বলা হয়নি? আসলে আমরা জ্ঞানের সমন্বয় সাধন করার পরিবর্তে আপনি সূরা বাকারা শুরুতে আসেন না, সূরা বাকারা শুরুতে আল্লাহ তাআলা কি বলেছেন একটা কথা বলেছেন, কিছু বলে ওয়াই ইউমিনুনা বিল গায়ব, আমার সামনের কাতারে যদি নামাজ পড়া যায় তাহলে একটা লাল উট কোরবানির সওয়াব পাওয়া যায়, কিন্তু ইতিমধ্যে একজন আমাকে বললেন যে না, এটা যিনি প্রথম ঢুকবেন শুধু তিনি পাবেন। এখন আমার প্রশ্ন হলো কি, যিনি মসজিদে প্রথম ঢুকবেন নামাজের ওয়াক্তে, যে কোনো ওয়াক্তে, উনি কি একটা লাল উট সওয়াব পাবেন নাকি সামনের কাতারে সবাই পাবেন, বা সেকেন্ড কাতার থার্ড কাতার কি হবে? এক সেকেন্ড হলো, আমি ছোটবেলায় কোরআন শরীফ পড়েছি বাট ভুলে গেছি, এখন আমি চেষ্টাও করছি যে নতুনভাবে কোরআন শরীফ আপনার শিখার জন্য, কিন্তু ব্যস্ততা এবং মেমোরি অনেক ডাল হয়ে গেছে, তো মুখস্থ রাখাটা খুব কঠিন ব্যাপার, এবং সহি শুদ্ধ কোরআন পড়াটা আসলে হয়তো চেষ্টা করলে অনেক সময়ের ব্যাপার। আমাকে ইতিমধ্যে একজনে আপনার প্রিয় বাইরে থেকে এসছেন লন্ডন থেকে, ওনার গবেষণা করেন আর কি, এখন নতুনভাবে কোরআন শরীফ এর ধর্ম নিয়ে আমার, আমি নিজে বাংলা অর্থটা পড়ি একবার, পুরোটাও পড়ছি, তাতে আমি দেখছি আল্লাহ রহমতে আমি অনেক কিছু জেনেছি। উনি বলছেন যদি আপনি বাংলা অর্থটাও পড়েন, বাংলাটাও তো আল্লাহর ভাষা, বাংলা অর্থটা পড়লেও আপনার কোরআন শরীফ পড়া হয়ে যাবে। আপনি যদি কোরআন পড়ো এবং কোরআন বুঝো এটা বলছে, কিন্তু কোরআন আরবিতে পড়ো এটা কোথায় লেখা নাই, আপনি যেহেতু আরবিতে পারেন না আমরা বাংলাটাই বলবেন, উনি বলছে এই কথাটা। এখন এই দুইটা আছে, আর এক আরেকটা জিনিস হলো, আমি বিশ্ব ইস্তেমাতে এবার জুমার নামাজটা পড়ছিলাম প্রথম পর্বে, তো আমি ইমাম সাহেবের যে পিছনে নামাজ পড়ছি, কিন্তু আমি এবারে খেয়াল করলাম, আগে জানি না, ইমাম সাহেব যেখানে নামাজে দাঁড়িয়েছেন তার থেকে 150-200 ফুট ভিতরে থেকে উনি আপনার ইয়ে পড়ছেন, খুতবাটা পড়ছেন, ওখানে উঁচা মঞ্চ করা হয়েছে, মঞ্চ খোদবা পড়ে ওই মঞ্চ থেকে প্রায় 150-200 ফুট সামনে এসে উনি ইমামতি করলেন, এটা তো একটা নতুন জিনিস দেখলাম, এটা কি জায়েজ? ধন্যবাদ আপনাকে, আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন। আপনার প্রথম প্রশ্ন, আপনি শৈশবে হয়তো কোরআন শিখেছিলেন, শুদ্ধ শিখতে পারেননি, এখন ভুলে গেছেন, আবার নতুন করে কোরআন চর্চা করতে চাচ্ছেন। আপনি বলছেন যে বয়সের কারণে কোরআন মুখস্থ করা, শুদ্ধভাবে পড়া এটা অসম্ভব বিষয়। এরপর আপনি প্রসঙ্গত বলেছেন বিদেশ থেকে কারা এসছেন ওনারা কোরআন নিয়ে চর্চা করছেন, ওনারা বলেছেন যে আরবিতে কোরআন না পড়লেও হবে, কোরআন বুঝতে হবে, বাংলা অর্থ পড়লে হবে। এখানে যেটা দাঁড়াচ্ছে যে একটা তো হলো বাংলা বা যে কোনো ভাষায় পবিত্র কোরআনের টেক্সট থেকে কি বলা হয়েছে সেটা অর্থ বোঝার বিষয়, সেটা একটি বিষয়।
আরেকটা হলো আরবিতে কোরআন যেভাবে এসছে সেই টেক্সটে কোরআন পড়া, এই বিষয়ে কি বলবেন? এটি ওনার প্রথম প্রশ্ন। ভাই যে প্রশ্নটি করেছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, কারণ তাকে মূলত কনফিউজ করা হচ্ছে, মিসগাইড করা হচ্ছে, বরং মানে পথ থেকে বিচ্ছুত করা হচ্ছে কোরআনে করিম সম্পর্কে। এটা একটা ভুল কাজ। কোরআনে করিমের তেলাওয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তেলাওয়াতটি একটা ইবাদত, তেলাওয়াত ইবাদত, শুধু ইবাদত নয়, সওয়াবের কাজ। আমি বলবো তেলাওয়াতের মধ্যে তিনটি জিনিস আছে যেটি অর্থের মধ্যে নেই। এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। অর্থ অর্থ আমি সামনে আলোচনা করবো যে অর্থটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু আসলে আমাদের এই প্রশ্ন উত্তরের মধ্যে এগুলো সম্ভব নয়। এক নম্বর হচ্ছে তাবাররুক, তেলাওয়াতের মধ্যে তাবাররুক রয়েছে, মানে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, বরকত হাসিল করার বিষয়টি, যেহেতু আল্লাহর কালাম সরাসরি। দুই নম্বর হচ্ছে শিফা, আল্লাহ তার কোরআনের মধ্যে বলে দিয়েছেন, তাবা তেলাওয়াতের মধ্যে শিফা রয়েছে। তিন নম্বর হচ্ছে তেলাওয়াতের প্রত্যেকটি অক্ষরের মধ্যে সুনির্দিষ্ট সওয়াব ঘোষণা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এটাই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। তাই এই তিনটি জিনিস মূলত অর্থের মধ্যে কোনোটাই নেই। শিফা মানে কি আরোগ্য? হ্যাঁ, শিফা হচ্ছে আরোগ্য। এই তিনটি জিনিস অর্থের মধ্যে কোথাও নেই, কিন্তু অর্থ আপনি কোরআন বোঝার জন্য অবশ্যই পড়তে হবে। কোরআন থেকে হেদায়েত নেওয়ার জন্য, কোরআন থেকে আমরা উপকৃত হওয়ার জন্য অবশ্যই আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে, কোনো মানে কোনো সন্দেহ নেই। কিন্তু অর্থ পড়ার অর্থ এই নয় যে আপনি কোরআন তেলাওয়াত করবেন না। আর আপনাকে এই কনসেপ্ট দিবে যে মূলত কোরআন আরবি এটাকে বলেছে না, কোরআন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আরবি, এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, কোরআন আনা আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, কোরআন অবতীর্ণ করা হয়েছে আরবি ভাষায়। কেন? লাআল্লাকুম তাআকিলুন, যাতে করে তোমরা বুঝতে পারো। কারণ যাদের কাছে অবতীর্ণ করা হয়েছে মানে আরব, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি যে ভাষায় এসেছেন, যে ভাষায় তাদের কৌম সবাই আরবি বুঝতেন, তাই মানে কোরআনে করিম আরবি, এতে কোনো সন্দেহ নেই। কোরআনের ভাষা আরবিতে কোনো সন্দেহ নেই, এবং আরবি ছাড়া মূলত বাকিটাকে কোরআন বলা হবে কি না এ নিয়েও আলেমদের মধ্যে দ্বিমত আছে। বাকিটা কোরআনের অনুবাদ হবে, কোরআন তো আরবি ওই টেক্সটাই, টেক্সটাই হচ্ছে কোরআন। বাকি অনুবাদ যেটি রয়েছে, এখানে আরেকটি বিষয় রাখতে হবে, অনুবাদ যেটি রয়েছে অনুবাদের মধ্যে বিভিন্ন অনুবাদ হতে পারে, এক অনুবাদ এক ধরনের অনুবাদ করতে পারেন, কিন্তু আল্লাহর কালামের মধ্যে কি বিভিন্নতা আছে প্রশ্নই আসে না। তাই আমাদেরকে এখানে সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি চেষ্টা করুন। আর আপনি যেটা বলেছেন যে এই সময় খুবই ইম্পসিবল, না আমার মনে হয় না, এটা ইম্পসিবল। যদি আগে কোরআন একবার পড়ে থাকে, শিখে থাকেন, এখন কিছু সংশোধন হতে পারে উচ্চারণ, একটু একটু শুদ্ধ করার জন্য চেষ্টা করুন, শুদ্ধ করার জন্য চেষ্টা করুন, ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করলে আপনি পেরে যাবেন। ওনার প্রথম প্রশ্নটি ছিল এরকম, উনি জেনেছিলেন নামাজের সামনের কাতারে যারা বসবেন, নামাজ আদায় করবেন, তারা একটি লাল উটের সওয়াব পাবেন। এবার একজন বলছেন না, মসজিদে প্রথম যিনি ঢুকবেন তিনিই পাবেন, কোনটি সঠিক? না, প্রথম কাতারে যারা বসবে তারা লাল উটের সওয়াব পাবেন, এই ধরনের কোনো হাদিস সাব্যস্ত হয়নি, ঠিকই বলেছে। বাকি যেটা আসেছে মানজা আফিসা আতিল উলা, যে প্রথম ঘন্টায় এসে উপস্থিত হবে, প্রথম ঘন্টা তো একাধিক ব্যক্তি উপস্থিত হতে পারে, প্রথম ঘন্টায় যারা প্রথম যে প্রবেশ করবে তার কথা নয়, প্রথম ঘন্টায় যে এসে উপস্থিত হবে তার কথা বলা হচ্ছে। এটা হলো যারা একেবারেই আগে আসেন, প্রথম ঘন্টায় এসে উপস্থিত হন, তাদের কথা বলা হচ্ছে, তারা মূলত এই ফজিলতটুকু পাবে। সেখানে লাল উটের কথা বলা হয় নাই। ফাকা আন্নামা দাহা বাদানাতান, মনে হয় যেন সে একটা উট কোরবানি করলো, একটা উট কোরবানির সওয়াব পাবে। খেয়াল রাখতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যকে নিজেদের বক্তব্যে সাজিয়ে দিলে মানে এটা মানে একটি উট কোরবানির সওয়াব পাবেন, যে একটি উট কোরবানির সওয়াব পাবেন, এটি হাদিসের মধ্যে এসেছে। যতটুকু এসেছে ততটুকু বলার আমরা অধিকার রাখি, সামান্য কমানোর কোনো সুযোগ নেই, আবার একটু বেশি করার সুযোগ নেই, কারণ লাল উট অনেক বেশি, অনেক বেশি। লাল উটের বিষয়টি আরও দীর্ঘ আলোচ্য বিষয় রয়েছে। এখানে যে প্রথম ঘন্টা বললেন, এই প্রথম ঘন্টা বলতে আমরা কি আমাদের 60 মিনিটে 1 ঘন্টায় এটা বুঝবো না, এটা কোনো একটা প্রতীক বা কোনো একটি বিষয়কে বোঝানো হয়েছে? না, তখনকার সময় একটা পরিচিতি ছিল দিবসের, যে প্রথম প্রহর প্রথম ঘন্টা বোঝানোর উদ্দেশ্য, মানে প্রথম একটা একটা টাইম, মানে আমাদের প্রথম দিকে যারা মানে, হ্যাঁ, তো এটা কিন্তু আমাদের যে 60 মিনিটের যে ঘন্টা সেটা না, এটা মানে আহলে হাদিসগণ কেউ বলেননি, কারণ আমাদের প্রথম দিকে যারা প্রবেশ করবে।
বিরতির আগে এক বোন বেশ কয়েকটি প্রশ্ন করেছিলেন, আমরা এখন সেসব প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করছি। উনি প্রথমে জানতে চেয়েছেন, এর আগে আমরা আসর নামাজের ওয়াক্ত প্রসঙ্গে কথা বলেছিলাম, উনি সেভাবে নামাজ পড়েছেন 3:45 দিকে, একজন আলেম বলছেন যে এই ওয়াক্তে এইভাবে নামাজ পড়লে আপনার নামাজ হবে না, এই বক্তব্য কি সঠিক? না, বক্তব্য সঠিক তো, নামাজের ওয়াক্তের হওয়ার পরেই আপনি নামাজ পড়েছেন, এবং আমরা এই প্রশ্ন আপনার প্রশ্নের উত্তর দিয়েছি আগে, আমার খেয়াল আছে আমরা বিস্তারিত আলোচনা করেছি এই প্রশ্নের উত্তর। তাহলে উনি সঠিক ওয়াক্তে, আপনি সঠিক ওয়াক্তেই সালাত আদায় করেছেন, মানে কেউ যদি বলে থাকে তাহলে তিনি মানে তার তাকে বলতে হবে যে নামাজ হবে না, যে দলিল কি, মানে কোনো বিষয়ে গবেষণা মতপার্থক্য থাকতে পারে, অর্থ এই নয় যে অন্য গবেষণা যারা আমল করছেন তারা ভুল করছেন, এই কথা বলে বলা যায় না। না, নামাজ হবে না বলে তাকে অবশ্যই দলিল দিতে হবে, মানে কেন হবে না কি কারণে তিনি দলিল দেবেন, মাকে আপনি যেই ওয়াক্তে সালাত আদায় করেছেন ওয়াক্ত ঠিক আছে এবং সালাত হয়ে যাবে। উনি আরেকটি প্রশ্ন করেছেন একটি ইসলামী ব্যাংক প্রসঙ্গে, উনি জানতে চেয়েছেন যে আপনাদের এটা কি সুদ, আপনারা কি নির্দিষ্ট হারে আমাদের লাভ দেন? ওনারা বলেছেন যে না, আমরা নির্দিষ্ট হারে নয়, আমরা একটা হিসেব করে কম বেশি করে দিই। তো এখানে উনি টাকা রাখতে পারবেন কি না? আমি মনে করে থাকি যে যদি সন্দেহ হয় আপনি সেটাকে পরিহার করার জন্য চেষ্টা করুন, যেহেতু আপনি কনফিউজড সন্দেহ রয়েছে আপনি চেষ্টা করুন এখান থেকে বাঁচার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ফামানি তাকা শুবুহাতি ফাকাদ বারিয়া লিজিম্মাতিহ, যে ব্যক্তি এই সন্দেহজনক বিষয়গুলো, সন্দেহভাজন কাজগুলো থেকে নিজেকে দূরে রাখলো, বিরত রাখলো, ফাকাদ বারিয়া লিজিম্মাতিহি, সে ব্যক্তি মূলত নিজের জিম্মাকে মানে এগুলো থেকে মুক্ত করতে পারলো, নিজের দায়িত্বকে এগুলো থেকে মুক্ত করতে পারলো। ওয়ামান ওয়াকা ফি শুবুহাতি ফাকাদ ওয়াকা ফিল হারাম, আর যে সন্দেহজনক কাজের মধ্যে নিজে পতিত হলো, নিজের কাছেই সন্দেহ হচ্ছে, আর এই সন্দেহজনক কাজে ইচ্ছাকৃতভাবে পতিত হলো বা সন্দেহজনক কাজটা করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ফাকাদ ওয়াকা ফিল হারাম, সে হারামের মধ্যে পতিত হলো। সুতরাং আপনি এখন বুঝতে পেরেছেন যে আপনার জন্য ওয়াজিব কি। আপনার জন্য ওয়াজিব হচ্ছে মূলত যথাসম্ভব এগুলো পরিহার করা, এই ধরনের কাজ থেকে নিজেকে বিরত রাখা, সন্দেহযুক্ত কাজে নিজেকে না জড়ানো উত্তম। আমরা বিষয়টি উপলব্ধি করলাম। আপনি শেষে জানতে চেয়েছেন, বরিশাল থেকে আপনার বাড়ি 22 কিলোমিটার, এটা কেউ কেউ বলছেন যে কসর করতে হবে, আর কেউ বলছেন কসর করতে হবে না, এখানে 48 কিলোর একটি বিষয় নিয়ে এসছেন। সফর যদি হয়, সফরের পথে আপনি যে কোনো সময় কসর করতে পারবেন, কোনো অসুবিধা নেই, পথে আপনি মুসাফির হিসেবে থাকবেন, এটা আমরা আগে আপনার প্রশ্ন উত্তরের মধ্যে বলেছি, আপনি একটু কনফিউশন আপনার মধ্যে আছে। আমরা আর একটি টেলিফোন নিচ্ছি, আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি নরসিংদী থেকে বলছি। জি বলুন। জি, আমি প্রশ্ন করতে চাই। প্রশ্নটা হলো যে গত কয়েকদিন আগে আমাদের এখানে এক সম্মেলন হয়ে গেছে, এই মুফতি ইমরান হোসেন কাসিমি সাইকুল হাদিস কাসিমুল উলুম মাদ্রাসা আমিন বাজার সাভার, তো উনি বলছে বুকে হাত ধরা নাকি, বুকে হাত ধরলে নাকি কাফের হয়ে যাবো, নামাজই হবে না, মুনাফিক হয়ে যাবে, এবং বুখারি শরীফ উনি 23 বছর প্রাচ্যে বুখারি শরীফের কোথাও পায় নাই বুকে ধরে নামাজ। জি ধন্যবাদ আপনাকে। ভাই, আমাদের তো একটা সমস্যা হয়ে গেল, বর্তমান সময়ে প্রযুক্তির প্রসারের কারণে অনেক সম্মেলন হয়, অনেক কথা হয়, এবং দুঃখজনক বিষয়টি হলো মুসলিম হিসেবে বিদা হজের ভাষণে নবী ইসলাম বলেছিলেন আমাদের কোরআন এবং সুন্নাকে আঁকড়ে ধরা, তাহলে বিভ্রান্ত হব না। আমাদের সংকট হলো আমরা কোরআন অধ্যয়নে হাদিস অধ্যয়নের সময় ব্যয় করি না, আমরা অপ্রয়োজনীয় বিভ্রান্ত গ্রন্থ পাঠে সময় ব্যয় করি, অনেক ভুল ওয়াজ মাহফিলে আমরা গিয়ে সময় ব্যয় করি, কিন্তু আমাদের নবী ইসলামের বিদা হজের ভাষণ অনুযায়ী যদি আমরা প্রতিদিন কিছুটা সময় ব্যয় করতাম পবিত্র কোরআন অধ্যয়নে, সেই হাদিস অধ্যয়নে, তাহলে বোধহয় এই প্রশ্নটা আপনাকে করতে হতো না। এটি আমাদের সম্মানিত দর্শকবৃন্দের দৃষ্টি আকর্ষণ করলাম। এখন কোথাকায় এক সম্মেলনে বলেছেন যে বুকে হাত বাঁধার কোনো হাদিস নেই, বাঁধলে কাফের হয়ে যাবে, তার নামাজ হবে না, এ ফতোয়া আপনি কিসের ভিত্তিতে দিলেন? না, এটা একেবারে প্রবৃত্তির অনুসরণ, এই ফতোয়া প্রবৃত্তির অনুসরণ, কারণ এটি না ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেছেন,
না ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ছাত্ররাকেও বলেছেন না, অন্য কোনো ইমাম বলেছেন প্রশ্ন, অন্য ইমাম তো প্রশ্নই আসে না। যদি বলেন যে মানে হানাফি মাঝহাবের ইমামদের কথা, তাহলেও কেউ বলেছেন এ ধরনের বক্তব্য, এটা আমি বলবো যে তিনি মিথ্যাচার করেছেন, মিথ্যা কথা বলেছেন, উচিত নয়, উচিত নয়। আমার বক্তব্যকে স্টাবলিশ করার জন্য আমি মিথ্যা বলবো কেন? আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে আমি আমার বক্তব্যের স্টাবলিশ করার জন্য দলিল দিব। হাত বাঁধা নিয়ে গবেষণার পার্থক্য থাকতে পারে, কেউ তো বলেননি যে বুকে হাত দিলে নামাজ হবে না, কাফের হয়ে যাবে। আবার কেউ তো এ কথা বলেননি, নাভিতে হাত রাখলে কাফের হয়ে যাবে, নামাজ হবে না, এই কথা তো কেউ বলেননি। এটা কুফুরির মাসালাই না, এটা কুফুরির মাসালাই না, সুতরাং সেই পর্যায়ের বিষয় নয়। এখন আমার নিজেদের বক্তব্যকে, নিজেদের প্রবৃত্তিকে অথবা নিজের খাহিশকে স্টাবলিশ করার জন্য কোরআন এবং হাদিসের ভুল ব্যাখ্যা দিব, ভুল কথা বলবো, এটা কোনোভাবেই জায়েজ নেই। বাকি রয়ে গেছে সহিহ বুখারি, আপনি কিতাবুস সালাত খুলে দেখুন, বঙ্গানুবাদ পাওয়া যায়, তাহলে আপনি দেখবেন যে সাহেল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসের মধ্যে স্পষ্ট করে বলা আছে হাত রাখার বিষয়টি, স্পষ্ট করে বলা আছে হাত রাখার বিষয়টি। ডান হাত মানে ডান হাতের উপর বাম হাতের উপর ডান হাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখেছেন এবং রাখতে বলেছেন, নির্দেশ দিয়েছেন আমাদেরকে, স্পষ্ট কথা এসেছে। সুতরাং এটাই প্রমাণিত করে যে মানে এটি মূলত সহিহ বুখারী সহ হাদিসের কিতাবগুলোর মধ্যে রয়েছে এবং সহিহ রেওয়ায়েত দ্বারা সাব্যস্ত হয়েছে। শুধু রেওয়ায়েত না, এখানে রেওয়ায়েত ছাড়াও তো একটা বিশাল মানুষের একটা জনসমুদ্রের মানে সমর্থন এবং জনসমুদ্রের আমল দ্বারা প্রমাণিত হয়েছে। সমস্ত সালফে সালেহীন এই আমল করেছেন, তাবেঈন তাবেঈন যারা আছেন এরা এই আমল করেছেন। আমরা এই এদের আমলকে যদি সামনে রাখি দেখতে পাবো যে মূলত এটা সহিহ আমল এবং এটাই হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। তাই এ নিয়ে এত সীমালঙ্ঘন করা বা এত কঠিন বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই, বরং তিনি সীমালঙ্ঘনই করেছেন বলতে পারি। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম লাভ হেলো নিবেদিত লাইভ অনুষ্ঠান, আপনার জিজ্ঞাসা। সময়ের কারণে আজকে আমরা আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি সপ্তাহে রবি সোম মঙ্গল বুধ এই চার দিন বিকেল 5:30টায় আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সম্প্রচার হয়ে থাকে। ওই সব অনুষ্ঠানে আপনাদের মনে জাগা প্রশ্ন আপনারা চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি বিএসএসসি ভবন সপ্তমতলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ কারওয়ান বাজার ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, এছাড়া আপনারা ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 24 ঘন্টার আমল। এ গ্রন্থটির মূল লেখক শায়খ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 24 ঘন্টার আমল এই গুরুত্বপূর্ণ গ্রন্থটি বাংলায় রূপান্তর ও সম্পাদনা করেছেন প্রফেসর মোহাম্মদ ইউসুফ আলী শেখ এবং মোহাম্মদ মিজানুর রহমান, আর গ্রন্থটি প্রকাশ করেছে দারুস সালাম বাংলাদেশ। গ্রন্থটির মূল্য 360 টাকা। যদি সংক্ষেপে কিছু বলতেন এই গ্রন্থটি সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে আমল, 24 ঘন্টার আমল, এটা আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা সত্যিকার অনুসরণ করতে চাই, তাহলে তিনি কী কাজগুলো করতেন দিবসে রাতে, সেগুলো আমরা জানা উচিত। সেটা হয়তো এখানে উল্লেখ করেছেন এই প্রকাশনার মাধ্যমে। তো আমরা আশা করব মানে সহিহ হাদিসের আলোকে যে কোরআন এবং হাদিসের নির্দেশনা অনুযায়ী যদি হয়, তাহলে সেটা আমরা গ্রহণ করতে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে আমাদের কোনো ধরনের দ্বিধা থাকবে না, আমরা নিজেরা উপকৃত হওয়ার জন্য চেষ্টা করি। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, মুসলিম হিসেবে তো আমাদের অনুসরণ করতে হবে প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে জীবনের বিচিত্র সম্পর্কে সূত্রে আমাদের যে প্রহর, ক্ষণ, মুহূর্ত অতিবাহিত হয় সেখানে আমাদের খুঁজে নিতে হবে বিচিত্র প্রসঙ্গে, জীবনের অনুষঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কী ছিল। তার আমল ছিল সর্বব্যাপী। আসুন আমরা গ্রন্থ পড়ি, জানি এবং আমলকে শুদ্ধ করি। প্রিয় দর্শক, আপনারা নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম।
আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নেই।